পঞ্চম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা বোর্ডের তরফ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিলো সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংলিশ সেকশন ক্লাস ফাইভের বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো এবং নিখুঁত অ্যান্সার এবং সম্পূর্ণরূপে সঠিক অ্যান্সার যেগুলো তোমরা অবশ্যই তোমাদের খাতায় তুলে রাখবে আর এগুলো যখন স্কুল খুলবে তখন শিক্ষক মহাশয় বিষয়ভিত্তিক যে শিক্ষক মহাশয় রয়েছে ওনাকে খাতাটা দিয়ে চেক করিয়ে দেবে তো দেখো সর্বপ্রথমে শুরু করা যাক তো তোমাদের এখানে ক্লাস ফাইভের যে লেসেন ফাইভ মাই স্কুল ডেস এই মাই স্কুল ডেস থেকে বেশ কিছু প্রশ্ন দিয়েছে তো প্রশ্নগুলোর অ্যানসার করার আগে তোমাকে কিন্তু প্যাসেজটা কেয়ারফুলি অর্থাৎ যত্ন সহকারে পড়তে হবে তো দেখা পড়ো আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস তো আই ওয়াজ নট ভেরি গুড আমি খুব একটা ভালো ছিলাম না অ্যাট স্পোর্টস অর্থাৎ খেলাধুলায় বাট আই কুড ড্র ভেরি ওয়েল কিন্তু আমি ভালো ছবি আঁকতে পারতাম তাহলে এখানে যে ন্যারেটারের কথা বলা হয়েছে এই ন্যারেটার কিন্তু খেলাধুলায় খুব একটা ভালো ছিলেন না আর ছবি আঁকায় কিন্তু ভেরি ওয়েল অর্থাৎ খুব ভালো ছিলেন অ্যাস এ রেজাল্ট আর এর ফলস্বরূপ আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আমি হয়ে উঠেছিলাম আমাদের ড্রয়িং যে শিক্ষক মহাশয় রয়েছে অর্থাৎ আঁকার শিক্ষক মহাশয় ওনার নাম হচ্ছে আশুবাবু এই আশুবাবুর খুব প্রিয় তাহলে এখানে প্রশ্ন স্বাভাবিকভাবেই হবে যে ন্যারেটার বা দ্য রাইটার কেন আশুবাবুর খুব প্রিয় হয়ে উঠেছিল তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে এই জায়গাটা কেননা তিনি খেলার ভালো ছিলেন না ঠিক কিন্তু ভালো ছবি আঁকতে পারতেন এই জন্য আশুবাবু তাকে পছন্দ করতো বা খুব তার প্রিয় হয়ে উঠেছিলেন তারপরে দেখো হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হি ওয়াজ গিভেন তাকে দেওয়া হয়েছিল তাহলে এখানে হি শব্দটির দ্বারা ড্রয়িং টিচার আশুবাবুকে বোঝানো হচ্ছে তাহলে আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অর্থাৎ বার্ষিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় প্রত্যেক স্কুলেই হয় এই অনুষ্ঠানের যে দায়িত্বটা মানে রুমটাকে সাজানোর ডেকোরেটিং করার মানে অর্থাৎ সাজানোর দায়িত্বটা দেওয়া হয়েছিল আশুবাবুকে হি অলসো কন্ডাক্টেড অ্যান্ড ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং তিনি একটি নতুন ইভেন্ট নতুন একটা খেলাধুলার ব্যবস্থা করেছিল সেটা করেছে মিউজিক ড্রয়িং মিউজিক ড্রয়িং খেলাধুলার নামটা মনে হোক মিউজিক ড্রয়িং ফর দিস ইভেন্ট এই ক্রিয়ার জন্য দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড একটা ব্ল্যাক বোর্ডের প্রয়োজন হতো অ্যান্ড এ কালার চক্স অ্যান্ড কালার চক্স এবং কালারড মানে হচ্ছে এখানে রঙিন চক অনেক টেবিল টেবিলের উপরে রঙিন চকের প্রয়োজন হতো তাহলে কী কী প্রয়োজন হতো আরেকবার দেখে নাও ফর দিস ইভেন্ট দেয়ার উড বি আ ব্ল্যাক বোর্ড এ ব্ল্যাক অ্যান্ড কালার্ড চকস মানে টেবিল তাহলে টেবিলের উপর রঙিন চক থাকতো আর একটা ব্ল্যাক এ স্টুডেন্ট উড সিং আং তাহলে একটা ছাত্র বা ছাত্রী কী করতো ছাত্রী একজন ছাত্রছাত্রী গান গাইত অ্যান্ড অ্যানাদার উড ড্র পিকচার এবং অন্যজন সেই গান অনুযায়ী ড্র এ পিকচার ছবি আঁকতো অন দ্য ব্ল্যাক বোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার ট্রাইং মানে চেষ্টা করতো কি টু ক্যাপচার ইন লাইনস সেই লাইনগুলো অর্থাৎ রেখাগুলো দাগগুলোকে অ্যান্ড কালার দ্য এসেন্স অফ সং এবং সেই গানকে সঠিকভাবে সম্প্রদান করতে ইন দিস ওয়ে মানে এভাবেই থ্রু মেনি সচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোড এভাবেই গড়ে উঠেছিল কি অনেক এই রকম মজাদার অর্থাৎ বা আনন্দের বা খুশির হ্যাঁ আনন্দের এবং স্মরণীয় এপিসোডস অর্থাৎ পর্ব আই স্পেন্ড সিক্স ইয়ারস অফ মাই স্কুল লাইফ আমি আমার স্কুল জীবনে ছ বছর এভাবেই কাটিয়েছিলাম তাহলে মনে রাখবে এখানে আই শব্দটির দ্বারা দ্য রাইটারকে বোঝানো হচ্ছে তাহলে অ্যাক্টিভিটি ওয়ানের যে কোশ্চেনটা রয়েছে সর্বপ্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি দেখা যাক বলা হয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস তাহলে তিনটে করে ওই অল্টারনেটিভ দেওয়া রয়েছে এর মধ্যে যেটা কারেক্ট সেটাই ঠিক করতে হবে আশুবাবু ওয়াজ দা তাহলে আশুবাবু ছিলেন মিউজিক টিচার মানে সঙ্গীতের শিক্ষক ইংলিশ টিচার ইংলিশ বিষয়ের শিক্ষক তারপরে তারা রয়েছে ড্রয়িং টিচার তাহলে কারেক্ট অ্যান্সারটি হবে ড্রয়িং টিচার নেক্সট কোশ্চেনে আসছি দ্য রাইটার কুট তাহলে লেখক পারতেন কি পারতেন সেটা বলতে হবে প্লে ওয়েল না তোমরা এটা পড়েছো যে তিনি খেলাধুলায় ভালো ছিলেন না তার এটা হবে না সিং ওয়েল ভালো গান গাইতে পারতেন এই অপশানটি হবে না অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে এক নাম্বারটা ড্র ওয়েল ভালো ছবি আঁকতে পারতেন দ্য মিউজিক ড্রয়িং ইভেন্ট নিডেড তাহলে এই মিউজিক ড্রয়িং যে ইভেন্টটা এর জন্য নিডেড অর্থাৎ কী প্রয়োজন হতো কি বলতে কজন স্টুডেন্ট প্রয়োজন হতো ওয়ান স্টুডেন্ট টু স্টুডেন্ট অ্যান্ড থ্রি স্টুডেন্ট তাহলে তোমরা পড়েছো যে বা একটু আগেই জানলে যে আমি বললাম যে একজন গান গাইবে আর সেইটা শুনে শুনে একজনকে ব্ল্যাকবোর্ডে লিখতে হবে অর্থাৎ টু স্টুডেন্টসের প্রয়োজন রয়েছে নেক্সট কোশ্চেনগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশন ইন এ কমপ্লিট সেন্টেন্স হোয়াই ডিড দ্য রাইটার বিকাম ফেভারিট অফ আশুম তাহলে কেন লেখক হ্যাঁ আশুবাবুর খুব প্রিয় হয়ে উঠেছিল তাহলে সঠিক অ্যানসার একদম নির্ভুল অ্যান্সার তোমরা অ্যান্সারটা মিলিয়ে নাও দ্য রাইটার কুড ড্র ভেরি ওয়েল গল্প কথক বা লেখক খুব ভালো ছবি আঁকতে পারেন আর আশুবাবু যেহেতু একজন কিসের শিক্ষক ছিলেন ড্রয়িং টিচার ছিলেন সেই কারণেই বলা হয়েছে যে অ্যাস এ রেজাল্ট এর ফলস্বরূপ হি বিকেম ফেভারিট অব আশুবাবু তিনি আশুবাবুর খুব প্রিয় হয়ে প্রিয় হয়ে উঠেছিলেন নেক্সট কোশ্চেন বি নাম্বারটা দেখো তাহলে আরেকবার দেখে নাও প্রথমটা এ নাম্বারটা আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে প্রথমে তোমরা দ্য রাইটার লিখবে দ্য রাইটার ড্র ভেরি ওয়েল মানে গল্পগুলো খুব ভালো ছবি আঁকতে পারতো অ্যাস এ রেজাল্ট হি বিকেম ফেভারিট অব আশুবাবু বাস নেক্সট কোশ্চেনটা দেখো হাউ লং ডিড দ্য রাইটার স্পেন্ট তাহলে হাউ লং মানে কতদিন ধরে ডিড দ্য রাইটার স্পেন্ট গল্পকথক কাটিয়েছিল হিস লাইফ মানে তার জীবনটা ইন দ্য স্কুল মানে সেই স্কুলে তাহলে দেখো পরবর্তী প্রশ্নটি যেটি রয়েছে যে হুইস চার্জ ওয়াজ গিভেন চার্জ মানে এখানে দায়িত্ব তাহলে হুইস চার্জ ওয়াজ গিভেন টু আশুবাবু আশুবাবুকে কোন দায়িত্বটা দেওয়া হয়েছিল তো আশুবাবু ওয়াজ গিভেন আশুবাবু ওয়াজ গিভেন মানে হচ্ছে আশুবাবুকে দেওয়া হয়েছিল এটা প্যাসিভ ভয়েসে রয়েছে আশুবাবু ওয়াজ গিভেন চার্জ অব ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি যেমন লেখা রয়েছে তোমরা তেমনই তুলে দেবে আর যদি কেউ মনে করো যে না আমি একটু নিজে থেকে লিখবো তাহলে তোমরা ওই উপর থেকে প্যাসেস থেকে দেখে নিয়ে লিখতে পারো একদম পুরো লাইন রয়েছে যে হি ওয়াজ গিভেন শুধু জাস্ট হিটাকে তুলবে আর হিটাকে তুলে দিয়ে ওখানে শুধু লিখবে আশুবাবু এখানে তোমরা অবশ্যই মনে রাখবে যে উপরে যে প্যাসেস রয়েছে একটু দেখবে মিলিয়ে অবশ্যই খুঁজে পাবে তোমরা এরপরে দেখো পরে কোশ্চেন অ্যাক্টিভিটি থ্রি এটা হচ্ছে কিছুটা গ্রামার পোর্শনের মধ্যে তোমাদের পড়া যায় আওয়ার দার্জিলিং ট্যুর ওয়াজ ট্রুলি তাহলে আমাদের দার্জিলিংয়ের যে ভ্রমণটা এটা ছিল ট্রুলি মানে সত্যি সত্যি ড্যাশ এক্সপিরিয়েন্স এবার দেখো নিচে তোমাদের তিনটে অপশান দেওয়া রয়েছে লিস্টে এর মধ্যে যেটা কারেক্ট অর্থাৎ উপযুক্ত অপশান হবে সেইটা নিয়ে কিন্তু লিখতে হবে তাহলে প্রথমে দেওয়া হয়েছে মেমোরেবল এক্সপিরিয়েন্স কীরকম এক্সপিরিয়েন্স না মেমোরেবল এক্সপিরিয়েন্স মানে স্মরণীয় অভিজ্ঞতা নেক্সট যে প্রশ্নটা রয়েছে দ্য বয় ইজ স্ট্রাইং ছেলেটা চেষ্টা করছে ড্যাস দ্য বার্ট উইথ এ নেট তারপর ধর দ্য দ্য বয় ইজ ট্রাইং টু ছেলেটা চেষ্টা করছে তারপরে হচ্ছে বার্ট উইথ এ নেট পাখি জাল দিয়ে তাহলে কী ধরতে ধরার ইংলিশ হচ্ছে ক্যাপচার তাহলে ওখানে ক্যাপচার লিখে দেবে তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে গেল নেক্সট আর একটাই বাকি আছে তার মানে বুঝতেই পারছো কোনো অপশানটা হবে দেখো হু ইজ ইওর ফুটবলার হুই ইস ইউর কে হয় তোমার তারপর দেওয়া আছে রয়েছে ফুটবলার এবার দেখো অপশান রয়েছে একটা বাকি অপশান রয়েছে দুটো একটা রয়েছে ইভেন্ট আর একটা রয়েছে ফেভারিট তাহলে ফেভারিটটা এখানে উপযুক্ত কেন ফেভারিট মানে হচ্ছে সব প্রিয় তাহলে হুই ইজ ইউর ফেভারিট ফুটবলার কে হয় তোমার সবচেয়ে প্রিয় ফুটবলার তাহলে অ্যাক্টিভিটি থ্রি কমপ্লিট এরপর এসো শেষ পার্ট অর্থাৎ অ্যাক্টিভিটি ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ভস গ্রিভেন ইন ব্যাকেটস অর্থাৎ ব্যাকেটে যে ভার্ভটা দেওয়া রয়েছে প্লে এই ভার্ভটাকেই সেন্টেন্স অনুযায়ী এবং টেন্স অনুযায়ী তোমাকে কি করতে হবে তোমাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে এবার কি করে বুঝবো যে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করবো আর কোনটা পাস্ট কন্টিনিউস করবো সেটাও আমি তোমাদের এই কোশ্চেন দুটোর মধ্যেই বলে দিচ্ছি দেখো দ্য লিটিল চিলড্রেন আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড তাহলে তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে তারপর অ্যামইসারের মধ্যে একটা আর মেন ভার্বের সঙ্গে আইএনজি তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি করে দিয়েছি কারণ কি কেন এখানে কোনো টাইম উল্লেখ করা নেই অথবা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে দিতে পারো এইবার কিন্তু পরের কোয়েশ্চেনটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে পাস্ট কন্টিনিউয়াস এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ওয়াস ওয়ার মেন ভার্বের সঙ্গে আইএনজি বলেছে ইট ওয়াস রেইনিং অল নাইট ইয়ে এই যে ইয়ার শব্দটা রয়েছে না অর্থাৎ ইয় স্টার্ট মানে গতকাল এই শব্দটির দ্বারাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এটা আজকের কাজ নয় এটা হচ্ছে আগে হয়ে গিয়েছিল অর্থাৎ অতীতে হয়েছিল সেই কাজটা বোঝাচ্ছে এই কারণে এটা ফাস্ট কন্টিনিউয়াসে করে দিয়েছে তারপরে কোয়েশ্চেনটা দেখো দ্য ডেভোটেটস ওয়ার চান্টিং এ প্রেয়ার ইন দ্য টেম্পল ওয়ার চান্টিং এ প্রেয়ার ইন দ্য টেম্পল ব্যাস এ পর্যন্তই পুরো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে প্রথমবার যদি ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে